ডাউন চলছে, এরই মাঝে সমস্ত বামপন্থী কৃষক সংগঠন, মহিলা গণতান্ত্রিক মহিলা সমিতি এবং ডিওয়াইএফআই ও সিআইটিউর নেতৃত্বে পরিযায়ী শ্রমিকদের সঠিক পুনর্বাসন, কৃষিতে বিদ্যুতের বিল এবং সারের ভর্তুকি সহ বিভিন্ন দাবিতে আজ কাটোয়া শহর জুড়ে বামপন্থী সংগঠনের অবস্থান বিক্ষোভ দেখছেন সেই ছবি নিউজ বাংলাতে। দেখতে পাচ্ছেন লকডাউনের পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বামপন্থী সংগঠন তাদের দাবি নিয়ে কৃষিতে সার, বিদ্যুতের ভর্তুকি এবং অন্যান্য পরিযায়ী শ্রমিকদের সঠিক পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে আজ কাটোয়া শহর জুড়ে বামপন্থী সংগঠনদের ডাকা বিক্ষোভ কর্মসূচি চলছে। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে তারা তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা তারা আছেন এবং অন্যান্য সমস্ত বামপন্থী সংগঠনের সদস্যরা তারা একসাথে মিলিতভাবে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। নিউজ বাংলা, পূর্ব বর্ধমান।